হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা মেনু অ্যাড করতে পারি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটি মেনু, সিম্পল পেজ দিয়ে একটি মেনু তৈরি করা আছে। আমরা এইখানে চাচ্ছি বেশ কিছু মেনু তৈরি করব। এই মেনুটা আমরা কিভাবে তৈরি করতে পারি? ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আসতে হবে, এবং এরপর অ্যাপিয়ারেন্স থেকে মেনু এই বাটনে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফার্স্ট দেখুন আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে হোম এবং হচ্ছে সিম্পল পেজ। আমরা ক্রিয়েট মেনু এই বাটনে ক্লিক করলেই আমাদের একটি মেনু তৈরি হবে, এবং এই মেনুর আন্ডারে আমরা দেখুন এইখানে আছে হচ্ছে আপনার মেইন মেনু। অবশ্যই এই মেইন মেনুতে টিক মার্ক দিয়ে দিতে হবে, আপনার থিম অনুযায়ী মেনুগুলো আসলে সেট হবে। তো আমাদের এই থিমটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি মেনু আছে, সেটি হচ্ছে মেইন মেনু। তো আমরা এই মেন মেনুটি যদি সেভ করে দিই, তাহলে আমাদের পেজে যদি আসি এবং রিফ্রেশ করি, তাহলে উপরে দেখব দুইটি মেনু তৈরি হয়েছে। তো দেখুন হোম এবং সিম্পল পেজ, আমাদের দুইটি মেনু এই মুহূর্তে কি হয়েছে, এখানে তৈরি হয়েছে। তো আমরা যদি চাই আরো মেনু তৈরি করব, তো সেক্ষেত্রে এখানে মেনু সিস্টেমের মেনু আপনার তৈরি করার দেখুন বেশ কয়েকটি অপশন আছে। আপনি মেনু পেজ অনুযায়ী মেনু তৈরি করতে পারেন, কোনো পেজ দিয়ে মেনু তৈরি করতে পারেন, পোস্ট কোনো পোস্ট মেনু তৈরি করতে পারেন, কাস্টম লিঙ্কস, আপনি কোনো কাস্টম লিঙ্ক যদি তৈরি করতে চান সেটি দিয়েও মেনু তৈরি করতে পারেন, এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা চাইলে মেনু তৈরি করতে পারি। তো পেজ যেটি আছে, তো আমরা ভিউ অলে আসলে দেখুন এই মুহূর্তে আমাদের দুইটি পেজ আছে, এই মুহূর্তে তৈরি করা আছে এই দুইটি। তো এখান থেকে যে কোনোটি সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করলে এই রাইট সাইডে চলে আসবে। তো আমাদের অলরেডি দুইটি পেজ করা আছে। আমরা পোস্টে যেটি আছে দেখুন এইখানে বেশ কিছু পোস্ট মেনু আছে, আপনি চাইলে পোস্ট দিয়েও মেনু তৈরি করতে পারেন। কাস্টম লিঙ্কস, আমরা যদি চাই যে আপনার একটি মেনু তৈরি করব এবং সেখানে ক্লিক করলে আপনার গুগল এই সাইটটিতে চলে আসবে, তাহলে আমরা একটি মেনু এখানে হচ্ছে টেক্সট নেম, মানে মেনুর নামটি আপনার দিতে হবে, এবং এখানে লিঙ্কটি দিয়ে দিয়ে এরপর যদি আপনি অ্যাড মেনুতে ক্লিক করেন, তাহলে রাইট সাইডে নতুন একটি মেনু চলে আসবে। এবং আরও একটি অপশন আছে, এটি হচ্ছে যে আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ মেনু তৈরি করতে চান, তাহলে এইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ মেনু তৈরি করতে পারেন। যেমন আমি এই HTML এবং ওয়ার্ডপ্রেস এই দুইটির আপনার মেনু তৈরি করতে চাচ্ছি। তো এটি দিয়ে দেন আমি যদি সেভ করে দেই এবং আমাদের সাইটটি যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো বেশ কয়েকটি মেনু তৈরি হয়েছে। তো এটি হচ্ছে হোম পেজ, আমাদের হোম পেজের একটি মেনু। সিম্পল পেজ, আমরা সিম্পল পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো আমরা চাইলে এইভাবে পেজ অনুযায়ী মেনু তৈরি করতে পারি। আমরা চাইলে এক্সটার্নাল লিঙ্ক তৈরি করতে পারি, যেমন গুগলে ক্লিক করলে কি হবে, গুগল যে সাইটটি আছে এই সাইডে চলে আসবে। এবং পাশাপাশি আমাদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ যেমন ওয়ার্ডপ্রেস এর আন্ডারে যতগুলো পোস্ট আছে, এই পোস্টগুলো যদি আমরা একটি মেনুর মাধ্যমে দেখতে চাই, এইখানে আমরা এইভাবে মেনু তৈরি করতে পারি। এবং ওয়ার্ডপ্রেস এর আন্ডারে যতগুলো পোস্টিং আছে, সব পোস্টগুলো, ব্লগ পোস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। HTML ঠিক একইভাবে HTML এর সব পোস্টগুলো এখানে দেখতে পাবো। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা মেনু তৈরি করতে পারি। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।